লাগাতার বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় হরপা বান নামলো। এই রাজ্যের বাগিপুল এলাকায় হরপা বানের জেরে কমপক্ষে 200 জন আটকে পড়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু পর্যটক রয়েছেন। এ বিষয়ে মান্ডি জেলার ডিএসপি সঞ্জীব সুদ জানান, মান্ডি জেলার বাগিপুর এলাকায় প্রসার লেকের কাছে হরপা বান নেমেছে। হরপা বানের খবর পেতেই প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এদিকে মান্ডি পুলিশের তরফে জানানো হয়েছে, কামান্ত এলাকার একাধিক রাস্তা হরপা বান ও ভূমিধস নামে। জানা গিয়েছে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরেই হরপা বান নেমেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার হরপা বানে চাম্বা জেলা থেকে আসা একটি বাস ও একাধিক গাড়ি আটকে পড়ে। ওই বাসে পড়ুয়ারাও ছিল। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।